দেখলে যে মানুষ যে সুন্দর তার ভিতরে যে কেমন আছে সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তা আপনার ভিতরে কেমন সেটা আপনি তো বলতে পারবেন, তাই না? আমার ভিতরে কেমন? আমার ভিতরে ভাই অনেক দুঃখ, অনেক দুঃখ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকেই শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। আজকে যে আপুটি এসেছেন তার কথাগুলো চলুন আমরা শুনে আসি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? অনেক কষ্টে আছি। অনেক কষ্টে আছেন? আচ্ছা, আপনার নাম কি আপু? ঝুমুর। ঝুমুর, ঝুমুর আপু কোথায় থাকেন আপনি? আমি কুমিল্লাতে থাকি। কুমিল্লাতে থাকেন? কুমিল্লা চান্দিনায় থাকেন? এই যে আপনি বারবার ভিডিওতে আসেন কেন ঝুমুর আপু? ভাই আমার বারবার আসতে হয়, আমি ভালো মনের মানুষ পাই না, ভালো মনের মানুষ পাই না, আমার আসতে হয়। আরে আমার ভালো মনের মিডিয়ার সামনে আসা আমার কোনো দরকার নাই। সত্যি না মিথ্যা কথা? না ভাই সত্যি, মিথ্যা বলবো কেন? মিথ্যা বলেন না তো, মিথ্যা মানুষে কম বেশি সবাই বলে। মনের মানুষ পান না আপনি, এটা এটা তো আমার বিশ্বাস হয় না, আপনি এত সুন্দর মানুষ। ভাই সুন্দর হইলে মানুষের সবকিছু, ভাগ্য আর তো সুন্দর থাকে না। হুম হুম, এটাই কথা। আচ্ছা তো এখন কি করতে চান আবার যে ভিডিওতে আসলেন? ভাই আবার ভিডিওতে আসলাম যে আল্লাহ এতবার আসতে হইতাছে আমার একটা ভালো মনের মানুষ মিলিয়ে দিয়ে, এবার যদি মিলে যায় নাকি? আর জন্য আর কখনো যেন আমার মিডিয়ার সামনে না আসতে। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর কথা। তো এখন আপনার মানে বয়স কত? আমার বয়স 18, আমার একটা ছোট ভাই আছে। ছোট ভাইয়ের বয়স কত? 7 বছর। 7 বছর। আপনার বাবা মা কি করে? আমার বাবা মা আছে, বাবা দিন মজুরির কাজ করে, মা আছে, মার বিয়া হয়ে গেছে, আমি অনেক কষ্টের মাঝে থাকি। সেলাই মেশিন এর সম্পূর্ণ কাজ জানি, অভাবের কারণে সেলাই মেশিন কিনতে পাই না। অভাবের কারণে? আপনাকে তো দেখে মনে হয় না যে আপনি অভাবে আছেন, এই যে এত সুন্দর মানুষটা। ভাই দেখলে যে মানুষ যে সুন্দর তার ভিতরে যে কেমন আছে সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তা আপনার ভিতরে কেমন সেটা আপনি তো বলতে পারবেন, তাই না? আমার ভিতরে কেমন? আমার ভিতরে ভাই অনেক দুঃখ, অনেক দুঃখ, অনেক দুঃখ। আমার মা ছোট ছোট অনেক ছোট কাল থেকে চইলা গেছে, সৎমার কাছে বড় হয়েছে, অনেক কষ্টের মাঝেই বড় হয়েছে। অনেক কষ্টের মাঝেই বড় হয়েছেন? আচ্ছা তো এখন যে অনেক কষ্টের মাঝে বড় হয়েছেন, যদি কেউ আপনাকে বিয়ে করে সুখ দিতে চায়? হ্যাঁ ওইটাই আমি চাই, যে আমার একটা ভালো মনের মানুষ দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়িয়ে যে আমার বিয়ে করবে, সে যেই বয়সের হোক, বুড়া হোক আর জোয়ান হোক, ওইটা কোনো ব্যাপার। আপনার ফোন নাম্বার কি দিবেন ভিডিওতে? হ্যাঁ ভাই আমার নাম্বার আছে। মুখস্থ আছে? না ভাই মুখস্থ। কেন মুখস্থ নাই? কেন এত সুন্দর মানুষ আপনি নাম্বারটা মুখস্থ করতে পারেন না? না ভাই নাম্বার মুখস্থ করলে করাই যায়, আমি করি না। কেন করেন না? কষ্ট হয়? না কষ্ট নাই, এমনি করি নাই। আচ্ছা তো আপনার ফোন নাম্বারটা আমি বলি আমার সাথে সাথে? আচ্ছা ঠিক আছে ভাই আপনি বলেন। 01 7 01 7 89 89 81 81 2881। হ্যাঁ নাম্বারটা আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আবার একবার বলে দিতেছি, 01 7 89 81 2881। এই নাম্বারটায় ফোন দিলে এই আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন। তো আপু আর কিছু বলার আছে আপনার? ভাই দর্শকদের বলা আছে ভালো মনের মানুষ আল্লাহ যেন মিলে আদার জন প্রতিবেদনে না আসতে হয়। একটা মেয়ে বারবার প্রতিবেদন আসে কখন? যখন ভালো মনের মানুষ না পায় তখন। মানুষ আর মানুষই ভাবে কি যে এই মেয়েটা মনে বারবার প্রতিবেদন আসে কিসের ব্যাপারে জানি। আর আমি তো আসতে চাই না ভাই, আমি তো ভালো মনের মানুষ পাইতাছি না, পাই কথাবার্তা বলে চুইলে জায়গা, ওইটা তো আমাদের দোষ থাকে না। মিডিয়া তো আরেকটা মেয়ে দেখলেও চুইলে জায়গা, ওইটা আমাদের দোষ থাকে না। আচ্ছা ঠিক আছে ঝুমুর আপু ভালো থাকবেন, ইনশাআল্লাহ আপনিও ভালো থাকবেন। আচ্ছা প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।